সো লাইভটা কেটে গিয়েছে, আমি আবারও লাইভে এসেছি। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু শেয়ার করে দেবেন, কারণ একবার লাইভ কেটে আবার লাইভে গেলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো আপনারা একটু ইয়ে করেন, লাইভটা শেয়ার করে দিয়েন। তো আমি এখন হেয়ারগুলো দেখানো স্টার্ট করি। ফার্স্টে যেই হেয়ারটা দেখাচ্ছে, এই হেয়ারটা আপু পরে এসছে। আপুর হেয়ার প্রচণ্ড কার্লি ছিল, এটার বিফোর আফটার আমি পোস্ট করব। এটার মোটামুটি শেষের দিকে, এটা এখনও শেষ হয়নি। ওই পাশে একটা অ্যাপ্লিকেশন চলছে যেটাতে অনেক হোয়াইট হেয়ার আছে আপুর হেয়ারে, দেখেন পুরোটাই হোয়াইট হেয়ার। সো এটা আমি দেখাবো, এটার ভিডিও আমি পোস্ট করবো অ্যান্ড পিকচার আমি পোস্ট করবো। আর এই পাশে হচ্ছে আমাদের আজকে যে ডিপ শাইনের আমি আপনাদেরকে সকালে দেখিয়েছি সেটার ফাইনাল রেজাল্ট দিবা। না না, লাইটটা একটু অফ তো। এ অনেকেই জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন। সো এটা হচ্ছে আজকে ডিপ শাইন ট্রিটমেন্টের ফাইনাল রেজাল্ট। এটার বিফোরটা আমি সকালে দেখিয়েছি, আপনারা দেখেছিলেন কি পরিমাণের আনম্যানেজেবল ছিল। সো এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। আমার কি হলো আজকে লাইভে আমি জানি না, হঠাৎ করে আমার লাইফটা কেটে গেল। সো এই হচ্ছে আপুর হেয়ারটা, আপনারা সকালে দেখেছিলেন যে কি পরিমাণে কার্লি ছিল অ্যান্ড আনম্যানেজেবল ছিল অ্যান্ড এন্ডসগুলো কি পরিমাণে ড্রাই ছিল। বাট এখন মোটামুটি আপুর হেয়ারটা ডান, আমরা লাইভে চলে আসছি ওনার আফটারটা নিয়ে। জাস্ট দেখেন কি পরিমাণে স্মুথ, স্ট্রেইট অ্যান্ড শাইনি। এটা হচ্ছে আমাদের আজকের ডিপ শাইনে। যারা যারা এই হেয়ারটার বিফোর দেখতে চাচ্ছেন তারা একটু আমাদের পেজে গেলে, আমাদের সকালের লাইভটা দেখলে, সকালের তো না দুপুরের লাইভটা দেখলে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড তখন কিন্তু আপুর স্ক্যাল পুরো এভাবে ফাঁকা মনে হচ্ছিলো, বাট দেখেন করার পরে যখন হেয়ারগুলো একদম স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে গেছে, এটাতে করে কি একটা বাউন্স চলে আসছে, যার কারণে কিন্তু উনার চুলটা আর তখনকার মতন পাতলা লাগছে না। দেখেন কি পরিমাণে বাউন্স, আমি এদিক ওইদিক নিলে আপনারা বুঝবেন। দেখেন এটা কিন্তু এত কম চুলে একদম ফ্ল্যাট হয়ে থাকার কথা, বাট দেখেন ওনার সামনের দিকের হেয়ার একটু পাতলা হয়ে গেছে। সো তাও কিন্তু একদম এরকম ফ্ল্যাট হয়ে নাই, হেয়ারে খুব সুন্দর একটা বাউন্স আছে। এটাই হচ্ছে ডিপ শাইনের পজিটিভ পার্ট, যে এটা একদমই ফ্ল্যাট হয় না, এটা আমাদের হেয়ারে অল মানে একটা বাউন্স দিয়ে রাখেন। মানে বিফোরটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণের এখন হেলদি অ্যান্ড স্মুথ। সকালবেলা কি পাতলা আর একদমই চুলটা মনে ছিল এলোমেলো, বাট এখন দেখেন কি পরিমাণে স্মুথ অ্যান্ড হেলদি দেখাচ্ছে। সো ডিপ শাইনটা যে একটা ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্ট আমি অলওয়েজ বলি। আমার মনে আজকে এই কনফিউশনটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আপুর বিফোর আফটারটা দেখে, জাস্ট কি পরিমাণে হেলদি একটা লুক চলে আসছে দেখেন। অ্যান্ড এই পাশে হচ্ছে আজকের হেয়ার কালার আমাদের। সো সকালে আমি এটারও বিফোর দেখিয়েছিলাম, এখন আমি এটার ফাইনাল লুক দেখাচ্ছি। এটা আপু একটা কপারিশ একটা টোনের বেস কালার করেছে, একটু কপারিশ একটা টোনের বেস কালার করেছে। এই হচ্ছে আপুর হেয়ার কালার। ফ্রন্টের দিকে যেহেতু উনার একটু এ লাইন বব করা, সো ফ্রন্টের দিকে একটু আমরা ডিফারেন্টভাবে করেছি। দেখেন মিররে ফ্রন্ট অ্যান্ড আপুকেও একদমই ডিফারেন্ট লাগছে। তুই একটু দুই পাশ থেকে চুলটা ইয়ে, আমার ফ্রেন্ড। সো ওকে আপু বলছে যে আজকে আমার সব ফ্রেন্ডরা আসছে এখানে, ক্লায়েন্টও আছে নট অনলি ফ্রেন্ড। সো এই হচ্ছে উনার হেয়ার, যেটা আমি অনেকেই বলেন যে আমাদেরকে একটু ফ্রন্ট থেকে দেখাবেন কালারগুলো, যেটা পসিবল হয় না। সো এই জন্য আমি ওনারটা দেখাচ্ছি, কারণ ক্লায়েন্টরা কখনোই অ্যালাউ করে না ফ্রন্ট থেকে দেখানো। সো এই জন্য আমি এই হেয়ারটা দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে ব্যাকটা, আর একদম কপারিশ একটা টোন পুরো হেয়ার আমরা একটা কালার করেছি রুটসটা ছেড়ে। সো এই হচ্ছে হেয়ার কালারটাও। আর এই পাশে তো আরও দুটা হেয়ার হচ্ছে, এগুলো এখনও শেষ হয়নি, মোটামুটি চলছে। আর এটা আমাদের ডিপ শাইনের আজকের ডিপ শাইনের ফাইনাল রেজাল্ট, যেটা আমি সকালে বিফোর দেখিয়েছি আমি আবারও আফটারটা দেখিয়ে দিলাম। সো এইটার বিফোরটা দেখলে আপনারা আমার আগের লাইফটা চেক করেন, করলেই দেখতে পারবেন।
আপু যারা যারা প্রাইস জানতে চাচ্ছেন তারা একটু কাইন্ডলি ইনবক্স করবেন, ইনবক্স করলে আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে, কারণ সব লেন্থের প্রাইস তো সেম নয়, এখানে লেন্থ ওয়াইজ। আর আজকে থেকে কিন্তু আমাদের 10% ডিসকাউন্টটা শুরু হয়ে গেছে, সো যারা ডিসকাউন্ট প্রাইসে সার্ভিসটা নিতে চাচ্ছেন 1020 টাকা বিকাশ করে বুকিং করতে হবে। যেমন কালকে ফ্রাইডে, কালকের জন্য যারা বুক করতে চাচ্ছেন 1020 টাকা বিকাশ করে আপনারা একটু কালকের অ্যাপয়েন্টমেন্টগুলো করে নেবেন। আর আপনাদের যদি ডিপ শাইন ট্রিটমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আমি যেহেতু লাইভে আছি জিজ্ঞেস করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর অনেকেরই অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন যে ডিপ শাইন ট্রিটমেন্টটা রিবন্ডিংয়ের পার্থক্যটা কি। এখন আমি যেই হেয়ারটা দেখালাম এটার বিফোরটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হেয়ারটা কি পরিমাণে ড্যামেজ ছিল, আনম্যানেজেবল ছিল, একদমই স্ক্যাল্প দেখা যাচ্ছিল, কারণ যেহেতু কার্ল হয়েছিল জিনিসটা, সো সবগুলো চুল এক এক জায়গায় জায়গায় হয়েছিল। তো এখন যখন আমি ডিপ শাইনটা করলাম, করার পরে কিন্তু একটা হেলদি, একটা সুন্দর ম্যানেজেবল একটা হেয়ার হয়ে গেছে। এখন একদমই কিন্তু রিবন্ডিং এর মতো ফ্ল্যাট, সলা সলার মতো স্ট্রেট হয়ে নাই, এন্ড এটা ওয়াশের পরে আরো বেশি ন্যাচারাল দেখাবে, মনে হবে ওনার হেয়ারটা ন্যাচারালি স্ট্রেট, আর্টিফিশিয়াল লুক দিবে না। এটাই হচ্ছে রিবন্ডিং এর সাথে মেইন ডিফারেন্স এটা। আর এটা যে আমি অলওয়েজ বলি যে এটা একটা ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্ট, আপনারা আপুর হেয়ারটা দেখলেই বুঝতে পারবেন, কারণ সকালে ওনার যখন বিফোরটা দেখেছি তখন আমি কি পরিমাণে ড্যামেজ ছিল আর একদমই আনম্যানেজেবল ছিল, ভালোই কার্ল ছিল ওনার হেয়ার, মানে যেগুলো নিউ গ্রোথ ছিল ওগুলো অনেক কার্লি ছিল, অ্যান্ড যেগুলো এন্ডসে একদম এন্ডসের দিকে হেয়ারটা একটু একটু পাম পাম হয়ে গিয়েছিল, কারণ লাস্ট টাইম উনি যে রিবন্ডিংটা করেছিল ওই সময় ওনার হেয়ারটা নষ্ট করে দিয়েছিল। ডিপ শাইনের পরে গ্লসি ভাবটা আসে, ওটা কতদিন লাগ, ওইটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে টেক কেয়ার করছেন ওটার উপরে। কালার আর ডিপ শাইন একসাথে করা যাবে, টাইম কত লাগবে? কালার আর ডিপ শাইন একসাথে করা যাবে, বাট আমরা করি না, আপনাকে আগে ডিপ শাইন ট্রিটমেন্টটা করে 3 দিন পর আপনি হেয়ার কালারটা করতে পারবেন, একসাথে না করাটাই বেটার, আগে ডিপ শাইন করে তারপরে। ডক্টর পিঙ্কি আপু লিখেছে আমি ডিপ শাইন নিয়ে টোটালি স্যাটিসফাইড, থ্যাংক ইউ সো মাচ আপু, আমি পিন পোস্ট করে দিলাম কমেন্টটা। আপু ডিপ শাইন আর ডিপ শাইন করার পর চুলে অয়েল শ্যাম্পু উইকে কতদিন ইউজ করতে নিয়মটার পাশাপাশি অয়েল অ্যান্ড শ্যাম্পু কোন প্রোডাক্ট ইউজ করতে হবে? আচ্ছা, ডিপ শাইন করার পরে আমাদের এখান থেকে আমরা আপনাকে প্রোডাক্ট, হোম কেয়ার প্রোডাক্টগুলো সাজেস্ট করে দিব, ওগুলো আপনারা বাড়িতে ইউজ করবেন। আর ডিপ শাইন করার পর অয়েলটা ডিপেন্ড করে, অয়েলটা আপনি এনি হেয়ার অয়েল ইউজ করতে পারেন যেটা আপনাকে স্যুট করে, আপনি চাইলে আমাদের এখান থেকেও পারচেস করতে পারবেন, আর আপনি যেটা আপনাকে স্যুট করে সেটাও আপনি ইউজ করতে পারবেন। বাট শ্যাম্পু, মাস্ক অ্যান্ড সিরাম এই তিনটা প্রোডাক্ট ডিপ শাইনের পরে আমরা আমাদের এখান থেকে আপনার হেয়ার কোয়ালিটি অনুযায়ী, হেয়ার টাইপ অনুযায়ী আমরা আপনাকে সাজেস্ট করে দিব, ওটাই আপনি বাড়িতে ইউজ করবেন, ওগুলো ডিটেইল আমরা আপনাদেরকে বলে দিব যে কীভাবে কী ইউজ করতে হবে, সো তখন আপনি ওভাবে বাড়িতে রেগুলার মেনটেন করবেন। নুসরাত ফারহা আপু জয়েন করছে, হাই আপু কেমন আছেন? ডিপ শাইনের ডিউরেশন, ডিপ শাইন করতে আপু 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, ডিপেন্ড করবে আপনার হেয়ারের ডেন্সিটি অ্যান্ড লেন্থের উপরে, সো সবার তো সেম থাকে না, আর ড্যামেজ কত পার্সেন্ট আছে। হ্যাঁ, অতিরিক্ত ড্যামেজ হেয়ার হলে একটু টাইম আমরা নিয়ে করি, সেক্ষেত্রে আমরা একটু হেয়ারের ট্রিটমেন্টের প্রোডাক্টগুলো একটু বেশিক্ষণ রাখি, সো টাইম একটু বেশিই লাগে। আপু ছেলেদের হেয়ারে ক্যানভো করা, ছেলেদের সালোয়ার আমি খুব তাড়াতাড়ি ওপেন করব, সো তখন ছেলেদের হেয়ারেও করা যাবে, প্ল্যান করছি ছেলেদের জন্য। অ্যাকচুয়ালি আমার মনে হয় আরও আগে করা, কারণ আপুরা হাজব্যান্ডদেরকে নিয়ে আসে, হাজব্যান্ডরা কোথায় বসবে তারা জায়গা পায় না, পরে নিচে দাঁড়ায় থাকতে হয়, কারণ এটা মেয়েদের সালোয়ার, আমি ভিতরে এলাও করতে পারি না। সো আমি প্ল্যান করছি, আমি আরও হয়তো জুনের দিকেই করে ফেলতাম, বাট এখন করোনার জন্য কিছুই করি নাই, কারণ আমি কিন্তু শুধু মেয়েদের হেয়ার নিয়ে কাজ করি না, আমি একটা হেয়ার ড্রেসার, ছেলে মেয়েদের জন্য চুল নিয়ে, আর আমি যেহেতু ট্রেনিং করাতাম হেয়ারের উপরে, সো আমি ছেলেদের চুলের, ছেলেদের সালন যাদের আছে তাদেরকেও হেয়ারের উপর কোর্স করাতাম, সো আমার জন্য ছেলে মেয়ে, আমার জন্য মানে
মেইন হচ্ছে আমি হেয়ারটাতে ফোকাস করি। সো ছেলেদের সালনও ভেরি সুন আমরা ওপেন করব, কারণ আপুদের হাজবেন্ডদের খুব কষ্ট হয় নিচে দাঁড়ায় থাকে। আপুরা সবসময় এটা আমাকে কমপ্লেন করে যে আপু ভাই ওদের জন্য কিছু করেন, আপনি পাশে একটা সালন করেন ওদের জন্য। সো আমি অনেকবার ভেবেছি করব, কিন্তু করব করব করে করা হয় না, বাট হয়তো করে ফেলব। নাইস ড্রেস, থ্যাংক ইউ সো মাচ, ড্রেস ফ্রম ওয়ার অ্যান্ড স্মাইল। আমি তো এখন প্ল্যান করছি ছোট ছোট, আমি তো এভরি ডে কোথাও না কোথাও ঘুরতে যাই বা বাইরে যাই, আমার মানে কোথাও না কোথাও যেতে হয় সালন ক্লোজ করে। সো চিন্তা করছি ছোট ছোট ব্লগ করব। আর আমি লাইভে আসলে আমাকে হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে শুরু করে ইনবক্সে তো প্রচুর কোয়েশ্চেন আসে, আপু আপনি এই ড্রেসটা কোথা থেকে নিয়েছেন। সো এখন থেকে বলে দিব, আমি পেজ ট্যাগ করে দিব, আই এম কামিং সুন ফর পাওয়ার মিক্স। হ্যাঁ আপু চলে আসবেন ফোন করে। আপুর তো নিজে চুল করে যাওয়ার পর উনি আরও ওনার দুটো ফ্রেন্ডকে নিয়ে আসছে আমার এখানে হেয়ার করে ডিপ শাইন করার জন্য। আপু ডিপ শাইনও করেছে, কালারও করেছে। প্রাইস কেমন পড়বে আপু তোমার ওইখান থেকে প্রোডাক্ট নিলে? কজ ওয়ান ইয়ারের জন্য কেন বাই করতে হবে, এক বছরের জন্য কিনতে হবে না তো আপু? ফুল সেটটা 4,700 টাকা পড়বে আপু। রিবন্ডিং ছাড়া চুল, আমি তো রিবন্ডিং করি না আপু, আর রিবন্ডিং নিয়ে কথাও বলছি না। সো ডিপ শাইন ট্রিটমেন্টটা করতে পারেন, ওটা করলেও আপনার চুলটা স্ট্রেইট হবে। তোমার মতো হেয়ার পেতে কত টাকা খরচ হবে? আমার মতো হেয়ার পেতে, আমার এটা গড গিফটেড, আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন তাইলেই হয়ে যাবে, কারণ এটা তো আল্লাহই দিয়ে দিয়েছে আমাকে এরকম চুল। আমার চুলে কিছু করার নাই, এই যে যারা এখানে ছিল তারা দেখেছে আমি সারাদিন বেঁধে রেখে এখন জাস্ট হেয়ারটা ছেড়ে লাইভে চলে আসছি। চুল সাদা হয়ে গেলে আপু কালার করতে হবে? লুকিং বিউটিফুল অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আজকে থেকে কিন্তু 10% ডিসকাউন্ট শুরু, কালকে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, যাদের যাদের হলিডে তারা কিন্তু বুক করে চলে আসবেন, আর আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। একটু হুট করে আসলে আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় সার্ভিস দেওয়া, অ্যান্ড এখন 10% ডিসকাউন্ট শুরু হয়ে গেছে ডিপ শাইন ট্রিটমেন্টের উপরে। সো কেউ এই অপরচুনিটি মিস করেন না, কারণ 31 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। তো যারা যারা সার্ভিস নিতে চাচ্ছেন অফার প্রাইসে 1,020 টাকা বিকাশ করে বুকিং করে আসতে হবে। আমি এটা সবসময় বলি, এরপরেও সবাই আমাকে ফোন করে এই কোশ্চেনটাই করে যে আপু বুকিং করবো কিভাবে, অ্যাপয়েন্টমেন্ট নিব কিভাবে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেমটা হচ্ছে 1,020 টাকা বিকাশ করতে হবে, বিকাশ করে লাস্ট ডিজিটটা আমাদের পেজের মেসেঞ্জারে দিয়ে দিলে আপনি কত তারিখে আসতে চাচ্ছেন, কয়টায় আসতে চাচ্ছেন টাইমটা বলে দিলে আপনাকে ওই দিন স্লট খালি থাকলে অ্যাপয়েন্টমেন্ট করে দিবে। মাহমুদ আক্তার আপু লিখেছে ইউ লুক বিউটিফুল আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো আমার মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন আছে, যদি থাকে ডিপ শাইন ট্রিটমেন্ট রিলেটেড অর হেয়ার রিলেটেড আমাকে জানাবেন। আর আমি প্ল্যান করছি ছোটো ছোটো ব্লগ করার, সো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে করবো নাকি করবো না, কারণ অনেক সময় লাগে এই জন্য, আমি অনেক অলস, আমার সারাদিন সালনে টাইম দেওয়ার পরে আমার আর মন চায় না কিছু করতে। তো তারপরেও যদি আপনারা দেখতে চান সো আমি করতে পারি ছোটো ছোটো কিছু ব্লগ, কারণ আমি প্রচুর পরিমাণে বাইরে খেতে যাই, আর আমি জাস্ট দেখলেই হলো কোথাও নতুন রেস্টুরেন্ট আমার খুবই ভালো লাগে। ডিপ শাইন করার পর আপু হেয়ারে কি ব্ল্যাক কালার করা যাবে? কিছু করা যাবে আপু, আমার চুল সাদা, চুল সোজা করা যাবে, করা যাবে। যে মাত্র একটা হেয়ার দেখালাম উনার 80% গ্রে হেয়ার, সো উনি তো ডিপ শাইন ট্রিটমেন্ট করছে, এটা একটা ট্রিটমেন্ট আপু অবশ্যই করতে পারবেন। আপু আমি ডিপ শাইন ট্রিটমেন্ট করছি তোমার কাছ থেকে? জি আপু, মাহমুদ আক্তার আপু। আপু অনেক চুল পরে আমি কি করতে পারি? আপু আমাদের হেয়ার ফল ট্রিটমেন্ট আছে, ওটা করতে পারেন, ওটা প্রতি উইকে একটা করে করতে হবে। এখন ডিসকাউন্টে 2,000 টাকা করে পার সেটিং, 6টা সেটিং নিতে হবে প্রতি সপ্তাহে একটা করে। কি পড়লো ব্লগ করো, ঠিক আছে? আপনারা যদি আমাকে এরকম একটু উৎসাহ দেন, আমি তো অনেক অলস, আমি তো সারা অ্যাকচুয়ালি অলস বললেও সারাদিন কাজ করে এবং আমার এত পরিমাণের ফোনে কথা বলতে হয়, আমি একটা মানুষের চুলে হাত দিতে পারি না, হাত দেওয়ার সাথে সাথে আমার ফোন বাজতে থাকে, মানে আমার সকাল 8টা থেকে ফোন আসা শুরু হয়, মানে আমি এটা নিয়ে আমি আর পারতেছি না। আমি লাইভে এসে এত রিকোয়েস্ট করে বলি প্লিজ আমাকে 11টার আগে কেউ ফোন করবে না, আমার আমি একদিনও ঘুমাতে পারি না, কারণ দেখা যায় ওই সময় মানে আমার একটু ঘুম আসে, বারবার ঘুম ভাঙে, ফোন ধরি কথা বলি, আবার ঘুমাই, ঘুমের মধ্যেই ফোনে কথা বলি, সো অনেক প্রবলেম হয়। তো আপনারা প্লিজ আমাকে 11টা থেকে ফোন করা শুরু করবেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ক্যারি অন আপু। সো সবাই অনেক বেশি উৎসাহ দিচ্ছে ব্লগ করার জন্য, আচ্ছা করবো, অনেক সময় লাগে দেখা যাবে। আমি
আজকের ব্লগ আমার আপলোড করতে করতে মনে হয় এক সপ্তাহ লেগে যাবে। আমি প্রতিদিন একটু একটু আমি আমার পেজের বিফোর আফটার ভিডিও ছবি এগুলো এডিট করতে আমার মানে অনেক বিরক্ত লাগে। কিউটি আপি, থ্যাংক ইউ আপু। চিটাগং এ ব্রাঞ্চ আছে না আপু? যে মাত্র যে আপু চুল আজকেও একজন ওয়াশ করে গেল, উনিও চিটাগং থেকে এসেছে। এখন যার গ্রে হেয়ার আছে আমি দেখালাম আপু, চিটাগং থেকে শুধুমাত্র ডিপ শাইন ট্রিটমেন্টের জন্য আপু ঢাকাতে আসছে। সো অনেক আপুর অনেক দূর দূর থেকে আসে আমাদের কাছে সার্ভিস নেওয়ার জন্য, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ আপুদের কাছে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ট্রাস্ট করে আমাদের কাছে এত দূর থেকে সার্ভিস নিতে আসার জন্য। অ্যান্ড আমি অলওয়েজ ট্রাই করি যারা আমার এখানে আসে যেন তারা কখনোই মানে এটা ফিল না করে যে আমি এত দূর থেকে এত কষ্ট করে আসলাম, আমার সময়টাই নষ্ট হলো। সো আমার দিক থেকে যেন 100% ভালো সার্ভিস হয় সেটাও আমি অলওয়েজ চেষ্টা করি খেয়াল রাখার। ব্রাঞ্চ কোথায় কোথায় আছে? কোথাওই ব্রাঞ্চ নাই আমার, একটাই স্টুডিও মিরপুরে। কারণ অনেক বেশি ব্রাঞ্চ হলে তখন আমাকে আপনারা কেউ খুঁজে পাবেন না, আমি কই যাবো বলেন? কোন কোন ব্রাঞ্চে আমি তো সারাক্ষণ দৌড়ের উপরে থাকবো, তখন আমি তো সময় দিতে পারবো না। এই জন্য ব্রাঞ্চ করছি না, আমার প্ল্যান ছিল বাট আপাতত করছি না। আপাতত আমার মিরপুরেরটাই আছে, এখানে আপনারা আসতে পারবেন। কারণ আমার কাছে আপু তোমার ব্লগ পেজে না, আমার কোনো ব্লগ পেজ নাই। আমি ব্লগ করলে আমি আপাতত আমার আমার একটাই পেজ, আমি ব্রাশ বাই সাদিয়া, এখন সবাই আমাকে এই নামেই চিনে, এটাই বলে আমাকে। আমি বাইরে বের হলেও কেউ দেখলে এটা জিজ্ঞেস করে আপনি ব্রাশ বাই সাদিয়া সাদিয়া আপু না? তখন আমি বলি জি আপু। সো এই পেজে আপলোড হবে, ডোন্ট ওয়ারি, আমার কোনো পেজ নাই, এটাতে আপলোড করবো। যদি অন্য পেজ করে আমি জানাবো, নো প্রবলেম। আপু ডিপ শাইন ট্রিটমেন্ট কতদিন থাকে? এক বছর থাকে, ডিপেন্ড অন যে আপনার কীরকম গ্রোথ হয়। যদি খুব ফাস্ট গ্রো করে হেয়ার সেক্ষেত্রে 6 মান্থস পর করবেন, আর যদি অনেক স্লো হয় 1 বছর 2 বছর 3 বছর, আপনার ইচ্ছা অ্যাকচুয়ালি যে আপনি কত দিন পরে করবেন। আর ব্লগ পেজ নাই, আমি জাস্ট প্ল্যান করছিলাম যে আমি এত পরিমাণে ট্যুরে যাই আর মানে যে পরিমাণের আমি এভরিডে বাইরে খাওয়া দাওয়া করতে যাই, সো আমি ছোট ছোট ব্লগ বানালেই পারি, মানে আমি একটু বলো সেই জন্য বানাই না। বাট এখন থেকে প্ল্যান করছি যে করবো ছোটো ছোটো ব্লগ, কারণ তখন আমাকে ঘুরতে গেলে তো মোটামুটি আমরা একটা ভিডিও টিডিও এগুলো তো এডিট করে একটা সুন্দর করে বানাই অলওয়েজ ব্লগের মতো, তো কেন না এরকম ছোটো ছোটো করে করে আমার পেজেই আপলোড, এই পেজেই ব্রাশ বাই সাদিয়াতেই আপলোড করবো। আপুদের জন্য একটু ডিফারেন্ট কিছু হলো, একটু ইন্টারেস্টিং কিছু হলো, সবসময় হেয়ারের বিফোর আফটার লাইফ দেখতে কার ভাল লাগে বলেন? সো এই জন্য একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করছি আপনাদের জন্য। আর হেয়ার তো ডেফিনেটলি আমার প্রফেশন, এই জন্যই আপনারা আমাকে চিনেন, এই জন্যই আপনারা আমার কাছে আসেন, ওটা তো থাকবেই যতদিন আমি বেঁচে থাকব বা যতদিন আমি আসলে আপনাদেরকে সার্ভিস দিতে পারবো, সুস্থ থাকবো ততদিন। কারণ এইটা মানে এইটা যে আমার জন্য কি আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারবো না, কারণ আমি জাস্ট একবার ডিসিশন মাঝখানে নিয়েছিলাম যে আমি ছেড়ে দিব এই প্রফেশনে, প্রফেশনে আর কাজ করবো না। বাট আমি ছেড়ে 1 মাসও থাকতে পারি নাই, আমি আবার মানে আমরা অনেক এনজয় করতাম যখন আমি নতুন নতুন এই প্রফেশনে আসি, তখন আমার অনেক ভালো লাগতো যে একটা হেয়ার দেখে এটাতে নতুন কি করা যায়, প্ল্যানিং করা বা কাটিং করার সময় আমাদেরকে আমাদেরকে তো বেসিক একটা প্যাটার্ন শেখানোর পরে, মানে বেসিক জিনিসগুলো হেয়ার কাটিংয়ে শেখানোর পরে, তখন আমাদেরকে নিজে নিজে ক্রিয়েট করতে হতো যে এই এইটা এই এভাবে লেয়ার করে এভাবে করে ভলিউম দিয়ে তাহলে একটু মিডিয়াম থিন হেয়ারে কেমন রেজাল্ট আসে, একটু কার্লি হেয়ারে কেমন রেজাল্ট আসে। তো এরকম করে করে আমরা এক্সপেরিমেন্ট করতাম, সবচেয়ে মজার পার্টি ছিল এটা যে নতুন কিছু নিজে থেকে ক্রিয়েট করা, তখন নিজের কাছে অনেক ভালো লাগতো। আর যখন আমি একটা মানুষকে সুন্দর একটা লুক দিতে পারতাম আর যখন সে হ্যাপি হয়ে আমার দিকে তাকায়তো যে আপু এত সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, মানে এটা থেকে বড় পাওয়া অ্যাকচুয়ালি কিছুই নাই আমি মনে করি। সো আমার তখন অনেক ভালো লাগতো যে আমি একটা মানুষের লুক চেঞ্জ করতে, কারণ হেয়ার স্টাইল এমন একটা জিনিস, হেয়ার এমন একটা জিনিস যেটা আমাদের পুরো লুক চেঞ্জ করে দেয়। যেমন আমি মেকআপের পরে চুল যখন আমার বাঁধা ছিল তখন মানে আমাকে দেখতে একরকম লাগছে, যখন আমি চুলটা ছেড়ে দিলাম আমার ফ্রেন্ডরা বলতেছে যে চুল ছাড়ছে, ওর লুক চেঞ্জ। সো হেয়ার স্টাইলটা আমাদের এরকম মানে রাখতে হয়, মানে দেখেন আপনি যত সুন্দর মেকআপই করেন না কেন, সুন্দর করে হেয়ার স্টাইল না করলে দেখতে কিন্তু সুন্দর লাগে না। তো হেয়ারটাই কিন্তু আমাদের মেয়েদের মেইন সৌন্দর্য, আর এটা নিয়ে কাজ করতে আমার মানে আমার অনেকই ভালো লাগে। মানে একটা মানুষের হেয়ার নিয়ে কাজ করতে মানে এটা মনে করেন যে কি বলবো, আমি মানে আমি শুয়ে থাকলেও আমি বসে বসে ভিডিও দেখতে থাকি বা ভাবতে থাকি কীভাবে করা যায়, আচ্ছা অমুক কালারটা কীভাবে করবো, এই জিনিসটা কীভাবে করবো, মানে
আমি সারাক্ষণ প্ল্যান করতে থাকি, আর আমার সব কাজ সব কালার সেম হয় না, আমি অলওয়েজ একটু উনার ফেস অনুযায়ী উনার স্কিন কালার অনুযায়ী আমি অলওয়েজ চেষ্টা করি যে উনাকে যেই জিনিসটা মানাবে ওইভাবে করে কালার করে দেওয়ার, কারণ যেই কালারটা আমাকে ভালো লাগছে, আমার স্কিন টোনে ভালো লাগছে, আমার টেক্সচারে ভালো লাগছে, সেম কালারটা আরেকজনের স্কিন টোনের সাথে আরেকজনের টেক্সচারের সাথে কিন্তু ভালো লাগবে না। সো ডিফারেন্ট ডিফারেন্ট হেয়ার প্যাটার্নের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট লুক অ্যাকচুয়ালি ভালো লাগে। সো আমি অলওয়েজ ট্রাই করি যে একটু ডিফারেন্ট করে স্টাইলিং করে দেওয়ার, কাটিং করে দেওয়ার, প্লাস একটু ডিফারেন্ট হেয়ার কালার করে দেওয়ার। কখনোই আমি একদম এক্সাক্ট সেম সেম উনি যেটা চায় ওটা করে দিই না, কারণ সে তো হেয়ার ড্রেসার না, সে কখনোই বুঝবে না। এই জন্য কখনো ক্লায়েন্টের উপর ছেড়ে দিতে হয় না। আমাদের এখানে যেটা হয়, আমরা যে ব্যাপারটাতে ইউজ টু, যে আমরা ক্লায়েন্টরা যে পার্লারে বলি যে আমাকে এই কালার করে দেন, বাট আমি তো একটা হেয়ার ড্রেসার, আমি জানি কোন স্কিন টোনের সাথে কোন কালারটা ভালো লাগবে। সো এটা আমার রেসপন্সিবিলিটি তাকে সাজেস্ট করা যে আপনি এই কালার না এই কালার করেন, এভাবে করেন তাহলে আপনাকে বেশি সুন্দর লাগবে। সো আমি অলওয়েজ এটা করি যখন আমার কাছে কেউ কালারের জন্য আসে যেটা উনার হেয়ারের সাথে উনার স্কিন কালারের সাথে সুন্দর লাগবে, আমি অলওয়েজ তাকে ওটা সাজেস্ট করি। ভাবনা চৌধুরী আপু কি বলবো, আপু ওয়েস্ট সাইজ হেয়ার ডিপ শাইন, আপু ইনবক্স করতে হবে ডিপ শাইন ট্রিটমেন্টের প্রাইস, হেয়ার কালারের প্রাইস, এগুলোর জন্য একটু ইনবক্স করেন, করলে বলে দিবে কতদিন পর্যন্ত থাকবে, এক বছর থাকবে, সামনের দিক পাতলা আমি কি অবশ্যই ডিপ শাইন ট্রিটমেন্ট করতে পারবেন আপু, কারণ ডিপ শাইনটা একদম ফ্ল্যাট করেন, এটা পাতলা চুলের জন্য বেস্ট, কারণ এটা একটা বাউন্স দিবে আপনার হেয়ারে, এটা একদমই ফ্ল্যাট হয়ে থাকে না, এটা একটা বাউন্সি রেজাল্ট দেয়। সো একদম নিশ্চিন্ত করে ফেলতে পারেন, ডিপ শাইন করার 3 দিন পরেই আপনি হেয়ার কালার করতে পারবেন আপু। ডিপ শাইন ট্রিটমেন্ট কতদিন থাকবে, 1 বছর থাকবে আপু। আমি স্কিন কেয়ার লাইভ করতাম, বাট আমার একটা এখানে একটা পিম্পলের মতন হয়েছে, এই জন্য আমি লাইভে আসছি না। আমার স্কিন অ্যাকচুয়ালি মানে একদমই মানে খুব সেন্সিটিভ, আর ব্রন ট্রন যেন না হয় আমি ওভাবেই অলওয়েজ মেনটেন করি। সো এই জন্য আমি একদিন বলেছিলাম যে আমি কীভাবে ফেশিয়াল করবো, কীভাবে আমার ডিপ ক্লিনজিং করে আমি রেগুলার একটা প্যাক ইউজ করি, সো ওগুলো কীভাবে করি আমি একদিন লাইভে এসে দেখাবো। আমি আজকেই চেয়েছিলাম আসবো, বাট এই এই পিম্পলটার জন্য আমি আসি নাই, এটা একটু ঠিক হোক। আমি একদিন আমি জানি যাদের অনেক বেশি পিম্পল থাকে তারা এখন ভাবতেছে আপু একটা নিয়ে এভাবে করে বলতেছে, বাট এটা আমার অনেক মানে কী বলবো এটাকে খুব পেইন হচ্ছিলো, সো এই কারণে আমি আর এটা ধরছি না। আপু হেয়ার কালার করবো না ডিপ শাইন, হ্যাঁ ডিপ শাইন করবেন, ডিপ শাইনের বুঝি নাই কি করবেন ডিপ শাইন, হ্যাঁ ডিপ শাইন করতে পারবেন, হেয়ার কালার আর ডিপ শাইন তো কেউ মানে ডিপ শাইন তো আলাদা হেয়ার কালার আলাদা। এসএমএস এর অ্যান্সার দাও, কোথায় এসএমএস করেছেন ভাবনা চৌধুরী আপু, পেজে পেয়ে যাবেন। হাসান রেজা আমরা করব না বুঝি নাই, মাহবুবা দিনা আপু আপনি কি লিখেছেন সরি, আমার ফোনটা দাও তো, ড্রেসটা কোথা থেকে নিছ, আমি আমি বলেছি এবার থেকে আমি লাইভে আসলে আমি ট্যাগ ইয়ে করে দেবো, যেই পেজে ড্রেস পরে আসি ওটা আমি ট্যাগ করে দেবো আপনাদেরকে, রেখে দাও একটু পরে কথা বলবো। যে আমি এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ওয়্যার অ্যান্ড স্মাইল থেকে নেওয়া, আপনারা ফেসবুকে সার্চ দিলেই পাবেন ওয়্যার অ্যান্ড স্মাইল লিখে, ওয়্যার অ্যান্ড স্মাইল আমার অনেক ড্রেস ওখান থেকে নেওয়া। আমি এর আগে আপুর পেজ ট্যাগ করে একটা লাইভও করেছি, সো আমি তারপরে আমি ছবি পোস্ট করে দেবো, আমি সুন্দর করে একটা ছবি দিলে আমি পোস্ট করে দিব, পেজের নামটা ট্যাগ করে দেবো, আপনারা ওই পেজে নক দিলে আপুর পেজ অনেক ফেমাস সবাই চিনে আমার মনে হয়, আমি নাম বলাতেই অনেকে, এবং আমি আমার সবচেয়ে ভালো লাগে যেটা যে আমার ক্লায়েন্টরা আমি যে কোনো পেজ সাজেস্ট করলে ওই পেজ থেকে আবার পারচেস করে, তারপরে যখন তারা রিভিউ দেয় তখন আমি আবার দেখি নাম, সো আমার অনেক ভালো লাগে। আর ওয়্যার অ্যান্ড স্মাইলের, হ্যাঁ রাইট ওয়্যার অ্যান্ড স্মাইল, আমি আপুর পেজ অনেক, আপুকে চিনে না এমন কেউ নাই, অ্যান্ড আপুর পেজের ড্রেস অনেক সুন্দর, আমি তো মানে আমার যখনই ড্রেস আসে এতগুলা করে আসে মানে একবারে 10-15টা করে, আমি যেটা যেটা ভালো লাগে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে পাঠাতে থাকি, একবারে 10-15টা করে আমার ডেলিভারি হয়। আপু আগে হেয়ার কালার করবেন, আপু আগে ডিপ শাইন ট্রিটমেন্ট করে তারপর হেয়ার কালার করবেন, আমি একটু আগেও বলেছি আবারও বলছি, কেউ এই ব্যাপারটাতে কনফিউজ হবেন না, আগে আপনাকে কি করতে হবে,
ডিপ শাইন ট্রিটমেন্ট করতে হবে, তারপর কালার করতে হবে। আমি লাইভে আসলে আমার প্রচুর ফোন আসে, আমার প্রচুর টেক্সট আসে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আমাকে এইদিকে একবার তাকাতে হয়, ওইদিকে একবার তাকাতে হয়, আমার বারবার মেসেজ আসতেছে, ওখানেও আমি দেখছি। সো এই কারণে একটু প্রবলেম হচ্ছে আপু। গ্রে হেয়ারে ডিপ শাইনের পর রুট মান্থলি কালার করলে কি রাফ হওয়ার চা? না আপু, বাট ডিপেন্ড করবে যে আপনি কোন ব্র্যান্ডের কালার ইউজ করছেন, কারণ অনেকেই ব্ল্যাক ডাই ইউজ করে। ব্ল্যাক ডাই ইউজ করলে তো একটা ভার্জিন হেয়ারও আপনার ড্রাই হয়ে যাবে। সো ব্ল্যাক ডাই টাইপের কালার ইউজ করবেন না, এমনি নর্মাল হেয়ার কালার, আপনি লরিয়েলের হেয়ার কালার ইউজ করবেন, কোনো সমস্যা নাই। ডিপ শাইন করতে কত সময় লাগে? 3-4 ঘন্টা সময় লাগে ডিপ শাইন ট্রিটমেন্ট করতে। সো যারা যারা করতে চান করে ফেলতে পারবেন, আমি একটু লিখে দেই। আপু আমার চুল তো কালার করা, তা অবশ্যই ডিপ শাইন ট্রিটমেন্ট করা যাবে কালার হেয়ারে, কারণ আমার পেজে এরকম অনেক ছবি আছে যেগুলো কালার করা বিফোর আফটার লাইভ আছে। আপনি গতকালকের, গত পরশু দিনের, গতকালকে তো না, গতকালকে তো অফ ছিল। আচ্ছা গতকালকে হবে না, মানে আগামীকালকে তো, মানে যেই দিন কালকে আস, রাইট? গতকালকে তো আমার স্যালন অফ ছিল, জাস্ট তার আগের দিন। আপনি একটু দেখে নেন, লাইভ আছে। লং হেয়ারের প্রাইস কত উইদাউট কালার? আপু কালার আর ডিপ শাইন তো মানে প্রাইস একসাথে না, দুইটার প্রাইস তো আলাদা আলাদাই। সো আপনি একটু ইনবক্স করেন, আপনাকে প্রাইস লিস্ট পাঠিয়ে দেবে লেন্থ ওয়াইজ। যারা যারা আমাদের ডিপ শাইন ট্রিটমেন্টের প্রাইস জানতে চাচ্ছেন একটু ইনবক্স করেন, আপনাকে পাঠিয়ে দিবে। আর আমাদের কালকে থেকে, আজকে থেকে 10% ডিসকাউন্ট চলছে, সো কেউ মিস করেন না। 10% ডিসকাউন্ট কিন্তু হিউজ, অনেকগুলো অ্যামাউন্ট কমে যাওয়া। 31 তারিখ পর্যন্ত থাকবে, কালকে ফ্রাইডে, পরশুদিন স্যাটারডে। সো এই দুই দিন তো আপনাদের জন্য কি বলবো, ছুটির দিন। সো কেউ মিস করেন না, অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসবেন। থ্যাংক ইউ আপু আনসার দেওয়ার জন্য। আচ্ছা একটু আগে আমার লাইভে এরকম হলো কেন, হঠাৎ করে আমার লাইভ আমাকে কেটে ফেলতে হয়েছে, আমি কেটে দিয়ে আবারও লাইভে আসছি। সো আমি মনে হয় এখন বিদায় নিব, অনেকক্ষণ থাকলাম আপুদের সাথে। আর আমি পিকচার পোস্ট করে দিচ্ছি ড্রেসের কিছুক্ষণের মধ্যেই, দেখি এখন কোথায় যাওয়া যায়, গিয়ে একটা ছবি তুলে আমি আপনাদের জন্য পোস্ট করে দিব। সো আর পেজও ট্যাগ করে দেবো, আপনারা ওই পেজ থেকে ড্রেস পারচেজ করতে পারবেন। আমি এখন থেকে এরকম ব্লগ করাই শুরু করি, কারণ আমি এত ড্রেসের, বিশেষ করে আমার, আমি ওয়েস্টার্ন পরে আসলেও আপু এটা কথা থেকে দেখেন, আমি সারো কাজ পরে আসলেও, তো আমি এখন থেকে পেজ ট্যাগ করে দিব যেন আপনাদের জন্য ইজি হয় আর আপনারা ওই ওই পেজ থেকে পারচেজও করতে পারেন। সো আজকে আল্লাহ হাফেজ, আমি বিফোর আফটার দুটোই দেখিয়ে দিয়েছি, আবার দেখা হবে আপুদের সাথে। ফেসিয়াল অ্যান্ড হেয়ার স্পা আপু আবার অফার দেবো। আচ্ছা রোজি আপু না, স্বর্ণা আপু, আপনি তো আবার সেকেন্ড টাইম ডিপ শাইন করলেন আমাদের কাছ থেকে, আপনি আসেন, অসুবিধা নেই, আপনাকে আমি অফার প্রাইসে করে দিব। বাট এখন ফেসিয়ালে অফার দিব আমি, দেখি কালকে বসব, দুই দিনের মধ্যে আমার এটা মোটামুটি ঠিক হয়ে যাবে, আমি সানডের দিকে দেখে একটা অফার দিব ইনশাল্লাহ। আপু আপনার হেয়ারে কি ডিপ শাইন করা? নো নো নো, আমার একদম ন্যাচারাল হেয়ার, আমার হেয়ারে কিছু করা নাই, একদমই ন্যাচারাল, কিচ্ছু করা নাই আমার হেয়ারে। আমার হেয়ারে শুধু কালার করা, কারণ আমার চুল অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, এখন আমার চুল এক কোনাও কিছু নাই, এখন অনেক বাজে হয়ে গেছে। তারপরেও চেষ্টা করি, মানে জাস্ট একটু টেক কেয়ার করি বলে যতটুকু আছে, তাহলে আমার মনে হয় এতটুকুও থাকতো না, কারণ আমাদের যে ওয়েদার, আমাদের খাওয়া দাওয়া কোনো কিছুই তো আমরা মানে প্রপার ইয়েতে পাচ্ছি না। সো আমার একদম ন্যাচারাল, বাট আমার হেয়ার আমি জাস্ট মানে প্রতি উইকে একবার করে পাওয়ার মিক্স ট্রিটমেন্ট করি, যেহেতু আমার কালার করা হেয়ার। আর আমি যখনই শ্যাম্পু করি, শ্যাম্পু করার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগেও একটু অয়েল দিয়ে নিই, দিয়ে তারপর শ্যাম্পু করি। আর আমি অলওয়েজ প্রফেশনাল শ্যাম্পু, মাস্ক অ্যান্ড সেরাম ইউজ করি, যেটা প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি। আমি আমার হেয়ারের ব্যাপারে অনেক অনেক সেন্সিটিভ, কারণ হেয়ার একবার চলে গেলে আর আমি ফেরত পাবো না। সো হেয়ারে যতখানি টেক কেয়ার করা যায় আমি অলওয়েজ চেষ্টা করি টেক কেয়ার করার, তো আপনারাও করবেন অবশ্যই। অনেক যখন পড়ে যাবে তখন ওটা নিয়ে দৌড়াদৌড়ি করে অ্যাকচুয়ালি খুব একটা লাভ হয়ও না। সো যখন অল্প পড়ছে তখন থেকে টেক কেয়ার করা শুরু করেন, যেন আপনার চুলটা মানে অ্যাটলিস্ট মানে কিছুটা হইলেও মাথায় থাকে, কারণ অনেকেই আসে পুরো স্ক্যাল্প ফাঁকা,
তখন থেকে সে ট্রিটমেন্ট শুরু করে। তো সে যদি আরো 6 মাস আগে থেকে ট্রিটমেন্ট শুরু করতো তাহলে হয়তো এতটা ফাঁকা হয়ে যেত না। সো যখন দেখবেন হালকা পড়ছে তখন একটু টেক কেয়ার করবেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার কথা শোনার জন্য। অনেক অনেক কথা বলছিলাম আজকে লাইভে। সো মাশাআল্লাহ অনেক নাইস হিয়ার আপনার, থ্যাংক ইউ সো মাচ। সো অনেকক্ষণ থাকলাম লাইভে, অনেক কথা বললাম, যতখানি পারলাম আপনাদের সাথে আমার নলেজ শেয়ার করার সেটাও করলাম। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট লাইভে। আর ড্রেসটা আমি পেজ ট্যাগ করে দিব, এখনও কোয়েশ্চেন আসতেছে ড্রেসটা কোথা থেকে, আমি পেজ আপনাদেরকে ট্যাগ করে দেবো। ড্রেসটা হচ্ছে ওয়ার অ্যান্ড স্মাইল থেকে আমি একটা ছবি দিয়ে ইয়েটা ট্যাগ করে দেবো পেজটা। সো থ্যাংক ইউ সো মাচ, আবারও দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট লাইভে।